প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কাপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। কাপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি? পায়েল আপা। দেখে তো মাশাল্লাহ খুব সুন্দর। তো পায়েল আপা, আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন? খুবই কষ্টের কথা। তো বড় হয়েছেন কার কাছে? দাদির কাছে। আচ্ছা, বিয়ে শাদী হয় নাই? তো পড়াশোনা করেন? তো পড়াশোনা করেন না কেন? আচ্ছা, তো প্রেম ভালোবাসা করছেন কখনো? আচ্ছা, তো আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি এত কষ্টে আছেন। তো ক্যামেরার সামনে আসছেন দেখে একটু সেজে গুজে আসছেন নাকি? তো এই জন্য কষ্টটা লুকায় আসছেন। আচ্ছা, তো বিয়ে শাদী এখন করবেন নাকি পরে করবেন? এখন করবো, যদি আমার দাদি অসুস্থ দায়িত্ব নেয়, যদি আমার আপুর লেখাপড়ার দায়িত্ব নেয়। আচ্ছা, তো সবাই তো আর মনে করেন সমান না, ঠিক না? সবাই তো দায়িত্ব নিতে চাবে না, হয়তো কেউ শুধু আপনার দায়িত্ব নিতে চাবে, আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে চাবে না। তো সেক্ষেত্রে কি আপনি বিয়ে শাদী করবেন না? সবাই তো আর আপনার দাদির দায়িত্ব নিতে চাবে না, ঠিক না? দেখা গেলে কেউ শুধু আপনার দায়িত্ব নিতে চাবে, তো সেক্ষেত্রে কি তাকে বিয়ে করবেন না করবেন না? করবেন না। আচ্ছা, যে দাদিকে মানে যে দাদি সহ বিয়ে করবে, মানে দাদি দায়িত্ব নেবে, তাকে বিয়ে করবেন। আচ্ছা, তো আপনি কি করেন এখন? বাসায় কাজ করেন। তো কটা বাসায় কাজ করেন? অনেকগুলো বাসায় কাজ করি, একবার বিকালে যাই, একবার। আচ্ছা আচ্ছা, সকালে যান দুপুরে যান নাকি, মানে ভাগ ভাগ করে যান আর কি? আচ্ছা আচ্ছা, তো কেমন টাকা রোজগার করতে পারেন মাসে? সপ্তাহে না প্রতিদিন? সপ্তাহে। তো এত কম দেয় কীভাবে? তো এত কাজ করেন, এত কম দেয়, তো এই কম টাকায় কি ইনকাম হয়, মানে চলে সংসার? এখন কী করবো, কষ্ট করে তো করতে লাগে। আচ্ছা, তো বিয়ে শাদী করার ইচ্ছা নেই? হ্যাঁ আছে। কেমন মানুষ পেলে করবেন? যদি আমার দাদির দায়িত্বটা নেয়, যদি আমার দায়িত্বটা নেয়, তার কাছে বিয়ে বসবো, সে যেমনই হোক। আচ্ছা, সে যেমন হোক তার কাছে বিয়ে বসবেন। আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আপনার নাম কি? পায়েল আপা। তো দর্শক, আপনারা যদি পায়েল আপার সাথে যোগাযোগ করতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 01833001097। আমি নাম্বারটা আবারও বলছি, 01833001097। এই নাম্বারে ফোন দিলে আপনারা পায়েল আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।